এই আজি সন্ধিয়ার সাংস্কৃতিক সন্ধিয়ার মঞ্চ উদ্বোধন করবার বাবে আমি আমন্ত্রণ করেছো আমার শ্রদ্ধার আর জ্যেষ্ঠ ব্যক্তি শ্রীযুত প্রবীণ কুমার বড়ুয়াদেব আর ভুবন চন্দ্র শর্মাদেব। মানে প্রথমতে জাতির কবচ এখনই ফুলাম গামোচার সম্বর্ধনা জানাবল মানে নিরানবর্গ দেবক অনুরোধ জানাইছো সদার প্রবীণ কুমার বড়ুয়াদেবক এখন ফুলাম সম্বর্ধনা জানাব। লগতে আমি সম্বর্ধনা জানাম সদার শ্রী ভুবন শর্মা চন্দ্র শর্মাদেব তেখেতকো আমি এখানে বিহুয়ানে আদরণি জানাম। আমার সদার শ্রী হারাম্ব শর্মাদেব আছে আমার মাজত তেখেতকো এখন ফুলাম গামোচারে আদরিম আদরিব নিরাম্বর গোহাঁইদেব। সদ্যভাজন বিহু বলিয়া রাইজ চাওতে চাওতে আমি এইখন মঞ্চত 25 বছর অতিক্রম করল। বহাগ বিহু প্রথমে ইয়াক পাতিবলে লওয়ার এতিয়ালৈকে প্রতিখন মঞ্চতে বোধ হয় আমি কেজনমান লোক সদায় আছো। এই অঞ্চলটোত এটা প্রেক্ষাগৃহ মুকলি ঠাই নথকার বাবে আমি আপনাদের কিছু অসুবিধার পেলায়ও হলো আমি এই বিহুখানে পাতি আবলিয়া হয়েছে তারবে সকল রাইজর ওসর ক্ষমা বিচার। আজি আসলতে বিহু যদিও আমার আরম্ভ হওয়া নাই এই আদরণি বিহু আমি আগরপর পাতি আছো এই কারণে আপনার হয়তো সকলেই জানে যে আমার সকলের বেলেগ বেলেগ বিভিন্ন ঠাইপা আহি পেলায় ইয়াত আমি গোট খাইছিল। আমি সেই সময়তে ঠিক করেছিল যে আমি বহাগ বিহুর সময়তো আমার ফ্রি লাগে কারণ প্রত্যেকজন লোকেই নিজের নিজের ঘরলে যাওয়ার হয়তো আপনার আশ্রম আছে কোনো লোহার আশ্রম আছে বেলেগ বেলেগ জায়গা আছে নিজের নিজের জায়গালে বিহুত যাওয়ার একটা নিয়ম আসে সকলের মাক দেউতাক সকল আসে গতি সেটি চলি আসে আর যিকজন যাব নয় ইয়াত গুহীর ভিতরতে বিহু উপভোগ করবলে একটা সুবিধা করে দিয়া হয়েছিল। আর সেই সময়তে আমার ইয়াত বিমান বড়ুয়াদেব রামা গগৈ উজ্জ্বল চাংমাইকে আদি করে ডেকা সকলে প্রথমতে ইনিশিয়েটিভ লই এই আরম্ভ করা হয়েছিল আর সেই ভাগ এতিয়ালৈকে আমি লগত থাকি পাতি আহিছো। আজি আসলে দুটা কথা আমি চাবলগা হয়েছে ইসলাম ধর্মী লোকসকলের বাবে এক মাস রোজা রাখার পিছত তেওঁলোকৰ অহাকালিলৈ ঈদ মুবারক ঈদ হব আর লগতে আমার বহাগ বিহুটো হওয়ার কারণে আমার এই অঞ্চলটোর প্রত্যেকজন লোকেই ব্যস্ততাপ ব্যস্ত হয়ে পড়া যেন পরিলক্ষিত হয়েছে। আমার আপনাদের হয়তো ইয়াত দেখিছে যে আমি মঞ্চত এখন ফটো লগাবলগীয়া হয়েছে ভাস্কর বরকটকী আসলতে স্বর্গীয় ভাস্কর বরকটকীর স্মরণতে আমি এই মঞ্চখন দিয়া হয়েছে। ভাস্কর বরকটকীক সকল লোকেই হয়তো চিনি পায় সংস্থাপন দিয়া এই হস্তিনাপুর তথা আদর্শনগর যান সোপা যানবিলাক আর মেয়াদী মাটি থাকা মানুষ আছে সুবিধা করে দিয়েছিল গতি একটা অকালতে যাবলগা হল নিয়তিয়ে মাতি দিলে গতি আমি আমার মাজপা হেরালো। যা হোক আত্মার সদ্গতির আমি সকলে চিন্তা করেছো গতি সেই উপলক্ষে আজি মঞ্চখন নামত দিয়া হয়েছে পরা আমি যে সম্মান দিব লাগে সেটা জানাইছো সেইমতে আমি ইয়াত এটি করবলে গেছি। যা হোক আমি বড় বেশি দীঘলীয়া নকরো আমার আজির বহুতবিলাক সাংস্কৃতিক সন্ধিয়ার বহুতবিলাক শিল্পী ইয়াত উপস্থিত হয়েছেহি গতি আমি ভাল ভাল ধরনের বিহু নাচ বা অন্যান্য নাচ বা গান আদি শুনবর কারণে সকল রাইজ উজ্জ্বল হয়ে আছে গতি মানে বিশেষ নক ইমান মোট বক্তব্য সামরণি মারিছো আর আমার এই মঞ্চখন উদ্বোধন করলো বলে ঘোষণা করল। ধন্যবাদ ধন্যবাদ। ইয়ার পিছতে মানে শ্রদ্ধার
ভুবন চন্দ্র শর্মাদেবক রঙালী বিহু উলভ জানাবলে অনুরোধ জানাইছো। বিহু বলিয়া নাই, আমি সকলে প্রতি বছরে আদরণীয় বিহু পাতি আহিছো, সেয়ে এইবারও আমি আরম্ভ করেছো। আশা রাখিছো নতুন বছর অহার লগে লগে নতুন বছরটি সকলের ভাল ভালে কুশলে মঙ্গলে যাওক। আর আজি আর কালির আমার আদরণীয় বিহুটি সকলে উপভোগ করব পারে সেয়াই আমার কামনা করি। ধন্যবাদ। মঞ্চত উপবিষ্ট আটাইকেইগৰাকী সমাগত রঙালী বিহু হলক আর শুভেচ্ছা জানাইছো। আর আচতীয়াকৈ রাখা আসন গ্রহণ করবলে অনুরোধ জানাইছো। ধন্যবাদ।